কথায় প্রায় দেড় যুগ ধরে গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী চান মিয়া, মকবুল, সেন্টু ও বিল্লাল। এদিকে পাঁচ বছরের বেশি সময় ধরে বিনা বিচারে বন্দী আছেন এমন লোকের তালিকা চেয়ে দেশের সবগুলো কারাগারে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট লিগাল এইড কার্যালয়। এরই মধ্যে 56 বন্দীর তালিকা আইজি প্রিজন্স কার্যালয়ে পাঠিয়েছে কাশিমপুর কারা কর্তৃপক্ষ। গাজীপুর প্রতিনিধি রফিকুল ইসলামকে সাথে নিয়ে মাসুদুর রহমানের রিপোর্ট। চান মিয়া গত 18 বছর ধরে কাটাচ্ছেন বন্দী জীবন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তার পরিচয় আসামি নম্বর 2834। 1999 সালে গ্রেপ্তার হন রাজধানীর শ্যামপুর থানার একটি হত্যা মামলায়। এরপর কেটে গেছে দেড় যুগ, কিন্তু সেই মামলার নেই কোনো অগ্রগতি। বর্তমানে মামলাটি ঢাকার পরিবেশ আদালতে বিচারাধীন। একই অবস্থা মাদারীপুরের মকবুল হোসেনেরও। উত্তরার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন 2000 সালে। 17 বছরেও আলোর মুখ দেখেনি তার মামলাটি। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মকবুলের পক্ষে আইনি লড়াইয়ের কেউ নেই। মতিঝিলের এজিবি কলোনির সেন্টু কামাল গ্রেপ্তার হন 2001 সালে। গত 16 বছরে 59 বার আদালতে হাজির করা হলেও শেষ হয়নি মামলা। সবশেষ গত অক্টোবরেও তাকে একবার হাজির করা হয় ঢাকার বিশেষ জজ আদালতে। মামলা শেষ হয়নি কুমিল্লার বিল্লাল হোসেনেরও। তেজগাঁও থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন 2002 সালে। এখন বন্দী কাশিমপুর কারাগারে। এই মামলাটিও বিচারাধীন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে। এতগুলো মানুষের এভাবে বিনা বিচারে বন্দী থাকাকে অস্বাভাবিক বলছেন সিনিয়র আইনজীবীরা। বার কাউন্সিলের সদস্য জানান, এ ধরনের বন্দীদের আইনি সহায়তা দিতে চান তারা। রাষ্ট্রের জন্য অবশ্যই লজ্জাকর, এবং আমি বলবো যে এ থেকে বুঝে যায় যে জেল কর্তৃপক্ষ এবং সমস্ত কর্তৃপক্ষ প্রশাসন যে কতখানি নিষ্ক্রিয়। বার কাউন্সিলের হিউম্যান রাইট অ্যান্ড লিগাল এইড কমিটির তরফ থেকে তা এই ঘটনা যদি সত্যি হয় তাদের মুক্তির জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবশ্য সম্প্রতি চ্যানেল 24-এর খবর প্রচারের পর 17 বছর ধরে বিনা বিচারে বন্দী শিপনের জামিন দেন হাইকোর্ট। এরপরই এ ধরনের সব বন্দীদের সহায়তার উদ্যোগ নেয় সুপ্রিম কোর্ট লিগাল এইড অফিস। এরই অংশ হিসেবে দেশের সব কারাগারে বিনা বিচারে বন্দী থাকা ব্যক্তিদের তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। লিগাল এইড কর্মকর্তা জানান, তাদের চিঠি জবাব পেলে নেওয়া হবে আইনি পদক্ষেপ। 10 বছর 5 বছর ঊর্ধ্বে যারা আটক আছেন বিনা বিচারে, তাদের একটি তালিকা যদি আমাদেরকে পাঠানো হয়, তাহলে অবশ্যই সুপ্রিম কোর্ট কমিটি ইতিবাচকভাবে এটি একটা পদক্ষেপ গ্রহণ করবেন, এবং আমরা আশা রাখছি যে ভবিষ্যতে এই ধরনের বিনা বিচার যেন কেউ আটক না থাকেন, এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ইস্যুকে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি, তাহলে অবশ্যই সুপ্রিম কোর্ট কমিটি ইতিবাচকভাবে এই সব সমস্যার সমাধানে এগিয়ে আসবে। তাই আশা করাই যায় শিপনের মতো বাকিরাও পাবেন ন্যায় বিচার। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।